খেলোয়াড় মহিলা না বেশিরভাগ প্রেস পিঙ্কির পক্ষে ছিল কারণ অন্যায় পক্ষে কেউই থাকে না তো আপনাদের সহযোগিতায় আর আমরা যারা আন্দোলন করেছি তাদের সহযোগিতায় 25 দিন পরে কালকে পিঙ্কি বেল পেয়েছিল আমরা কোর্টে গেছিলাম তো আমরা ভেবেছিলাম কালকেই বেচারি পিঙ্কিকে আমরা জেল থেকে বার করে নিয়ে যাব কিন্তু বেল পাওয়ার পরেও রিলিজ হয়েছিল না তো দুঃখ লাগে পিঙ্কি রিলিজ পেয়েছে পিঙ্কির কাছ থেকে আপনারা যতটা পারেন ইয়ে করবেন কিন্তু আমি বলবো যে যারা প্রশাসন চালাচ্ছে তাদের কাছে একজন মহিলা হিসাবে আমি রিকোয়েস্ট করব পরবর্তীতে যেন খেলোয়াড় বা এই ধরনের মহিলার উপরে অন্যায় অবিচার না হয় বিনা প্রমাণে থানা অ্যারেস্ট করলো তাকে 25টা দিন জেলে থাকতে তো সে তো প্রমাণিত হয়নি তাহলে যারা আসল অপরাধী তারা একদম বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে আর যে অপরাধী না এমন অবস্থা দেখলাম পশ্চিমবাংলার পুলিশ তাকে বগল দাবাই করে গায়ে হাত দিয়ে ক্রিমিনালের মতো নিয়ে যাচ্ছে আমরা ভেবেছিলাম যে পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই একটা কিছু তিনি করবেন যদি করতেন তাহলে ওকে এতদিন কষ্টটা ভোগ করতে হতো না